দাবি একই রকম আমরা চাচ্ছি আপনারা জানেন কপ 15 থেকে কপ 29 পূজুন প্রায় 15টা কপ হয়ে যাচ্ছে যে গ্লোবাল সাউথের ডিমান্ডটা একই তারা যে এই ক্ষতির শিকার হচ্ছে সেই ক্ষতিকে জন্য একটা কম্পেনসেসন হয় এটার জন্য একটা ফাইন্যান্সিংটা হয় সেটা নিয়ে আমাদের দাবি আমাদের আমরা যেটা একটা ইস্টিমেট করা হয়েছে আমাদের তরফ থেকে যে দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্ট করছি প্রায় 3 বিলিয়ন ডলার আমার শিকার ক্ষতির শিকার হচ্ছে সাড়ে এগারো বারো বিলিয়ন ডলার তো সেই জায়গায় আমার আট সাড়ে আট বিলিয়ন ডলারের মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে তো এটা এই টাকাটা আসবে থেকে আমি তো প্রচুর রিচ কান্ট্রি না আর আমি অত আমার কার্বন ফুটপ্রিন্টও অত না আমি কত টোটাল আমার পুরো নেট কার্বন জিরো পয়েন্ট ফোর এইট পার্সেন্ট হচ্ছে আমাদের তরফ থেকে আসে তো সেই জায়গা থেকে আমরা এবারের দাবিটা আর একটা হচ্ছে যে এক ধরনের গ্লোবাল নর্থের মধ্যে এক ধরনের এই পুরো জিনিসটা নিয়ে একটা ডিলি করা এটাকে সিরিয়াসলি না দেওয়া পাত্তা না দেওয়া সেটার একটা সে এবং তার সাথে যুক্ত হয়েছে যে ধরেন গ্লোবাল নর্থের মধ্যে আমরা এমন সব লিডারের উত্থান দেখছি যারা আসলে ক্লাইমেট চেঞ্জ যে একটা হচ্ছে পৃথিবী যে একটা ভয়াবহ রকমের একটা বিপর্যয়ের মুখে তাটা তারা সেটা সরাসরি অস্বীকার করছেন। তো সেই জায়গাটায় আমরা এই পুরো জিনিসগুলো থাকবে আমাদের ক্লাইমেট অর্থায়নের প্রত্যাশা নিয়ে আজারবাইজানের বাকু শহরে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনের অর্থায়নের এই প্রক্রিয়াটি বেশ খানিকটা জটিল হওয়ার কারণে এতে সুবিধাভোগ করছে উন্নত বিশ্বের দেশগুলো জটিল এই প্রক্রিয়া ভেদ করে উন্নত দেশগুলো কতটা লাভবান হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে আজারবাইজানের বাকু শহর থেকে আমি মোহাম্মদ অলিফ হাসান নিউজ ফ্ল্যাশ স্ল্যাশেন